হ্যালো, আমি পৃথা শারদী আর আমার সাথে আছে আমার বোন হৈমন্তী হেমা। আজকে আমরা কয়েকটা জায়গাতে যাব, তো আমার মনে হচ্ছে কেন আমি আপনাদেরকে সাথে নিচ্ছি না, তো চলো না আমার সাথে। এটাকে কি চিনতে পারছেন? এটা কিন্তু আজিমপুরের পুরনো যেই কলোনি সেটা। তো আমরা চলে এসেছি এখন নিউ মার্কেটের যে টাইটানের ঘড়ির শোরুমটা, সেটাতে আমার বোন একটা ঘড়ি কিনবে সবসময় পরার জন্য। তো সেই ঘড়িটা কেনার জন্য আমরা চলে এসেছি। এই ঘড়িটা আমাদের বেশ পছন্দ হয়েছে, ডুয়েল টোনের একটা ঘড়ি। তো তারপর ভুলা দেখছি, আমিও দেখছিলাম এখানে ফার্স্ট ট্র্যাকেরও বেশ অনেকগুলো কালেকশন আছে। তো এই সিলভার টোনের ঘড়িটা আমার বেশ ভালো লেগেছে, পরবর্তীতে এই ঘড়িগুলোকে আমরা শর্ট লিস্টেড করেছি। এই ডুয়েল টোনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এটা সবগুলো ড্রেসের সাথেই পরা যাবে। আর এই সিলভার যে ঘড়িটা, এই ঘড়িটা আমার বেশ ভালো লেগেছিলো। তো আমরা চিন্তা করছিলাম কোনটা নেবো কোনটা নেবো, তো লাস্টে এই ঘড়িটা আমরা কিনলাম 11,000 টাকা দিয়ে। আমার বোনকে পরার পর খুব ভালো লাগছিলো। আমার বোন বলেছে মাঝে মাঝে আমাকে শাড়ির সাথে এই ঘড়িটা পরতে দেবে। আমিও হয়তো একটা কিনতাম আমার স্মার্ট ওয়াচ না থাকলে, যেহেতু সবসময় স্মার্ট ওয়াচ ইউজ করি, সো আসলে আমি ঘড়িটা আর কিনিনি। তো এই কাজগুলো করে করে আমরা চলে গেলাম নিউ মার্কেটে আরেক দিকে চা খাওয়ার জন্য। দেখেন এখানে গাজর ঝুলছে, এই গাজরটা আমার আছে। তো এখানে মামা আমাদেরকে 2 কাপ চা বানিয়ে দিলেন। এই দুধ চাটা আমরা এখানে আসলেই খাই, এবং দুধ চার সাথে খাচ্ছি হচ্ছে একটা সল্টেড বিস্কিট আর একটা বাটার বিস্কিট, যেটা সেটা চায়। বিস্কিট ভিজে খাওয়া আমার খুব প্রিয় একটা কাজ, তো বিস্কিট ভেজাতে গিয়ে বিস্কিটের সাথে যে কাগজটা সেটাও আমি ভিজিয়ে ফেলেছি। তো এখন আমি যাচ্ছি দুবাই মার্কেট হয়ে আরং এর দিকে। আরং এর দিকে যাওয়ার পথে এই যে মুখরোচক খাবারগুলো দেখলাম, এই খাবারগুলো আমি সবসময় দেখি। এই খাবারগুলোর এক একটার দাম খালি ৫০ সবসময় দেখাই হয়, এই পর্যন্ত কখনো খাওয়া হয় না, কারণ আমার মনে হয় এগুলো খেলেই আমার পেট খারাপ হবে। তো এই যে আরং এ চলে এসেছে, সায়েন্স ল্যাবের আরং আমার খুবই প্রিয়, আমি প্রায়ই আসি। একটা মজার জিনিস দেখেন, এই যে এই সিটটা আমি কখনোই খালি পাইনি, এখানে সবসময় ছেলেরা বসে থাকেন। তো আমরা অনেক ধরনের শপিং করেছি, শপিং করার পর এখন আমরা সামনের দিকে। তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, এখন আমরা রাইফাস করা এখন আমরা একটা সুইট কর্ন খাবো, খেয়ে তারপর দেখি আর কিছু খাওয়ার জায়গা থাকে কেন। অনেক কিছু খাওয়ার জায়গা আছে, আমার খুব সুপ খেতে ইচ্ছা করছে, গুলা বলছে গুলা খাবে না। তো এখন আমরা আগে সুইট কর্ন খেয়ে নিই, তারপরে দেখি আর কি। একটা কিছু পড়ে গেছিলো রাইফল স্কোয়ারে। এই স্পাইসি সুইট কর্নটা আমার খুবই প্রিয়। তো এটা খাওয়ার পর আমাদের মনে হচ্ছিলো যে আমরা আর স্যুপ টুপ খেতে পারবো না। তো এটা খাবার পরে আমরা এখন চলে গেলাম কফি খেতে। নর্থ এন্ডের কফি আমার অতটা ভালো লাগে না, কিন্তু এখানকার বেগলসটা খুব ভালো লাগে। আমার বোন এখানকার বেগলস খেতে খুব পছন্দ করে, তো আমরা তো অল্প কিছুই অর্ডার করতে পারি না কখনো। তো আমরা একটা বেগলস নিয়েছি, একটা ব্রাউনি নিয়েছি, 2 ছোট ক্যাপাচিনো নিয়েছি, আর ব্রেন ফুড নিয়েছি। ব্রেন ফুড মানে কিন্তু এমন কিছু না, খালি বাদাম, কিশমিশ, কাজু, এগুলো। তো এগুলো খেয়ে দিয়ে আমরা এখন বাসার দিকে রওনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। বাই বাই।